ওটার কসম ভাঙড়ের মতন এত জলসা গোটা পৃথিবী কোনো জায়গায় হয় না। আর ভাঙড়ের মতন এত ভালো মানুষ দুনিয়ার কোনো জায়গা নেই। আর ভাঙড়ের মতন এত কালো মানুষ আমার মনে আর পৃথিবী আর আসবে না। ভাঙড়ের মানুষ এত বোঝে, এত বোঝে, আল্লাহ এত বুঝিয়েছে। ভাঙড়ে যেমন আলেম আছে, জালেম আছে, ডাকাত আছে, দস্যু আছে, বদমাশ আছে, খেদু আছে, সুৎকর আছে, ঘুষকর আছে, মৎকর আছে, তবে একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা মানুষ আল্লাহর জান্নাত যেতে পারবে না। এই সুবহান আল্লাহ বললে, আসতে বললে আল্লাহ শান্তি পায় না, তাই না? এই আসতে বললে কি আল্লাহ শান্তি পায়? পায়। তাহলে আমরা জোরে বলছি বলি কেন? আমার ভাইরা বাবা যে রাম বাদশাহ জোনায়েদ রহমাতুল্লাহ আলাইহিম, হযরত জোনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ আলাইহিম একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, জোনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ আলাইহিম নামাজের টাইম হয়ে যাচ্ছে, জোহরের নামাজ পড়বেন। জোনায়েদ বাগদাদি চিন্তা করলে আমি নামাজ পড়বো বটে, আমার নবী বললেন তকদিরুল্লাহর সঙ্গে কোনো মানুষ যদি 40টা দিন নামাজ আদায় করে, আমার নবী বললেন নামায় আমার নামায় দুটো পুরস্কার আল্লাহ পাক নসিব করে দেবে। জোরে বলে কটা পুরস্কার? ওয়াজ সন্ধ্যা থেকে হাদিস কোরআন চষে দেশে, আমি এবারে একটু মই দিই নাকি একটু মই দিই, তাহলে হিসাব আনতে 40 দিন যদি তকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, আমার আল্লাহ পাক নামায় আমার নামায় দুটো পুরস্কার দেবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক নামায় আমার নামাজ মোনাফেকের খাতায় নাম কেটে দেবে। জোরে বলো মোনাফেকের খাতায়? কার খাতায়? জোরে বলো। আচ্ছা, এখানে একটা মানুষ বলতে পারবে কেউ আমরা মোনাফেক নাই বলতে পারবে? কেউ বলতে পারবে না। পুজা দিয়ে মোনাফেক যদি না হতুম তো মসজিদে অত দ্বন্দ্ব করতুম না, ইমাম লিয়ে দ্বন্দ্ব করতুম না, মুয়াজ্জিন লিয়ে দ্বন্দ্ব করতুম না, জলসা লিয়ে দ্বন্দ্ব করতুম না। এই যত সব মসজিদ মাদ্রাসা মন্দির যত বলো আপনার এই জলসা জুলুস মিলাদ মহফিল সব জায়গায় দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, শুধু মোনাফিকি কারবার, মোনাফিকির কাজ চলছে। এই জলসা গ্রামে জলসা হচ্ছে, এই গ্রামে জলসা হচ্ছে, আর জলসায় কমিটি হয় 50, 60, 70, 80 জন। আবার কাজ করে কজন? মাত্র 3 জন 4 জন। আর বাকি সব জলসার দিন দেখবেন পুরো কায়দা করে এইরকম বড় বড় ব্যাস, কায়দার ব্যাস একদম বুকের উপরে মারবে, যে মাল খালি করবে টোটো কোম্পানি মতো করবে, মলানে এসে মরিবে, সেটু বসবে, জায়গা পাবে, সেটু গাড়ি কোথায় রাখবে, আলেমরা কোথায় বসবে ওটা খোঁজ খবর নেই। ওরা ছোটো কোম্পানির মতো ঘুরতেছে, জলসার অনেক কাজ রয়েছে, পানি আনতে হবে, রান্না করতে হবে, একটু ওই কাছে একটু কিছু বয়ে টয়ে দিতে হবে, রান্নিকার কাছে কিছু দিতে হবে, ওসব ধান্দা নেই, মাল খালি ছোটো কোম্পানির মতো ঘুরতেছে। এইবার যদি কিছু একটু কেউ কিছু করে বলে এই তৈরি মারি করলি ছেলে ছেলে, তো দেখতেছি আমি কমিটি, ও কমিটি কাজের কমিটি নাই, কাজ করছে 3-4 জন, আর বাকি সব ঘুরতে খালি ব্যাস মেরে কাজের করে কিছু নাই। আর দেখো জলসা হচ্ছে এই গ্রামে, এই গ্রামটার নাম কি? পেয়ারা তোলা। আচ্ছা, পেয়ারা তোলার মানুষ কিছু মনে করবে না, হাত তুলে দেখান দিন পেয়ারা তোলার মানুষ কটা আছে এখানে, হাত তুলে দেখান তো। 9-6 জন। তার মানে যারা ঠাকুর করে তারা তারা বুড়বে না। আমার ভাই না শোনাই ঠিক, আমার একটু স্বভাব চলাফেরা করি, ওই রকম হয় না, সব উন্নত হলো মাইকে ফোন উন্নত হয়নি, না দূরে থাকি হবেন, এই তো হবে না, এই তো হবে না, আমার ঈদ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, তাহলে 40টা দিন তকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়লে কটা পুরস্কার আল্লাহ দেবে? 1 নম্বর কি বলেছি? মোনাফেক। মোনাফেক কাকে বলে? মোনাফেকের অর্থটা কি? মোনাফেক কারা? মোনাফেক হলো ওরাই সামনে এক কথা বলে, পিছনে আর এক কথা বলে।
একটা বিষধর সাপ দেখেছেন যদি কারুর কামড়ায় আর কেমড়ে যদি চলে যায় ডংশং করে চলে যায় আর ভাই জ্বালায় যন্ত্রণায় ছটফট করে কে রোগী আর ওরে ধরা পায় কি ও মালের ধরা যায় ধরা যায় না ছটফট করে রোগী ট্যাক্সির মানুষ আছে আমি রিদাউল করি সলিমউদ্দিনের কাছে বললাম এই যে হকপুরপুরা হকপুর বড় আমার খুব প্রিয় মানুষ খুব মহব্বতের মানুষ যতগুলো চ্যানেল আছে সবাই প্রিয় মানুষ কিন্তু সবাই আমার চেনে না আমার টিকে ভাই চেনে আমার ওই জেকে ভাই জানে হক ভাই জানে সবাই কম বেশি চেনে আর মোটামুটি আগে তো এই পাঁচ বছর সাত বছর আগে সব চ্যানেল ম্যালেল ছিল না সব কোথায় ছিল তার ঠিক নাই আল্লাহ আবার কোথায় মিলিয়ে দেশ আবার আল্লাহ জানে অনার গলে খালি চলতেছে লাইক প্রত্যেক দিন বক্তাকে দেখো সব লাইক চলতেছে সব লাইভ হচ্ছে বেলায়কের হয় না যাই হোক আবার ভাই জান বাবা জি রাম হিজাবানকে দেখা গেল আবার নবী বললেন দুই কেন পুরস্কার দেবে একটা হলো আপনার কি নাম মোনাফেকের খাতায় নাম কেটে যাবে দুই নম্বর হলো কিয়ামতের দিন আমার আল্লাহ যারা তকবীর উলার সঙ্গে চল্লিশটা দিন নামাজ পড়বে আচ্ছা মেয়ে ছেলেগা জামাত টামাত আছে এই জোরে বলেন মেয়ে ছেলেগা জামাত নেই তাহলে বেটা ছেলেরা পাবে এরা দুটো মোনাফেকের খাতাইতে নাম কেটে যাবে দুটো জিনিস আল্লাহর তরফে পুরস্কার পাবে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মেয়েরা কি পাবে আমার নবী বললেন ও সাহাবায়ে কিরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মেয়ে ছেলেরা হলো সোনা আর সোনা যদি সোনার মতন কাজ করেন আমার মায়েরা যদি চারটে কাজ আমল করেন এই চারটে জিনিস আমল করা বিনিময় নামায় আমার নামায় আমার আল্লাহ পাক আটটা বেহেশতে দরজা খুলে দেবে যে দরজা দিচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে নসিব হয়ে যাবে আর একটু জোরে বলো মায়েরা যদি চারটে কাজ করে ওই চারটে কাজের কথা পরে বলবো ও আজ শেষ করে দেবো যে দুটো ধরেছি ওই দুটো বলে খুব অল্প সময় হুজুরকে বলে আজমি ইনশাল্লাহ শেষ করে দেবো আমার ভাই দল বাবা দিরাম জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন আমাদের টাইম হয়ে গেল তাহলে আমি নামাজ পড়বো জামাতের সঙ্গে নামাজ পড়ার দরকার এখন এখানে মসজিদ নেই কোনো লোকজন নেই নামাজের টাইম প্রায় অনেকটা হয়ে গেছে আমি নামাজ পড়বো কি করে নামাজ পড়ি একজন জামাতি হলে ভালো হয় একজন সঙ্গে সাথী হলে দুজন জামাত করে নামাজ পড়বো তাহলে জামাতের সব পেয়ে যাব আল্লাহর বান্দা কাঠুরি জঙ্গল থেকে কাঠের বোঝা নিয়ে বার হন জনাইদ বগদারি রহমাতুল্লাহ নেই কাঠুরিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলছে ও মাই কাঠুরি আমি আল্লাহর বান্দা আমি নামাজ পড়তে যাই আমি নামাজ পড়ব কাটিনি বলছে আপনি নামাজ পড়বেন তা আমার কি আপনি নামাজ পড়ুন জনাইদ বগদাদি বলছে কাটুরি ভাই তুমি কি নামাজ পড়বে কাটুরি বলছে আল্লাহর বান্দা রে আমাকে তুমি নামাজ পড়ার জন্য জিজ্ঞাসা করছো ও খোদার বান্দা জেনে নাও মুসলমান এরা কোনদিন বেনামাজি হয় না আর একটু জোরে বলো কথা ঠিক না বল মুসলমান এরা কোনদিন বেনামাজি হয় না তাহলে মুসলমান যদি বেনামাজি না হয় এই মুসলমানের তাহলে কত দাম এই নামাজি মোমিন মুসলমানের কত দাম জানেন আল্লাহর কাবা পৃথিবীর সবচাইতে দাম বেশি না কম আল্লাহ নবী বললেন কাবার চাইতে একজন মোমেন মুসলমান নামাজির দাম আল্লাহর কাছে বেশি একটু আস্তে করে বলো আর একটু জান ভরে বলো তাহলে নামাজি মোমেন মুসলমানের কত দাম জনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন হে কাটুরি তুমি কি নামাজ পড়বে কাটুরি বললাম
মুসলমান কোনদিন বেনামাজি হয় না, তার মানে কাটুরি বলতে চাইলে আমি নামাজি না বেনামাজি কি গো নামাজি। জনাইদ বগদাদি বললে কাটুরি রে তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে তুমি অজু করে এসো। কাটুরি বললে ওরে নামাজি, ও জনাইদ বগদাদি নামাজ যারা হবে নামাজিরা কোনদিন বিনা অজু থাকতে পারে না। ধরে বলুন, যারা নামাজি তারা কিন্তু বিনা অজু থাকে না, নাপাকে থাকে না। রসুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি অজু হালাতে মারা যায়, যদিও আল্লাহ পাপি বান্দা হয়, আল্লাহ অজু হালাতে মরণের বিনিময়ে আল্লাহ তার তামাম জীবনের গোনা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ ওর ওসিলায় আল্লাহ তাকে জাহান্নাম হারাম করে দেবে। জোরে বলো, যদি নামাজি হালাতে, যদি পাক হালাতে, অজু হালাতে যদি মরা যায়। আমরা অজু হালাতে তো দূরের কথা, হ্যাঁ পেশাব ফিরে পানিও নেই না, তবে বোড়ালির লোকে গায়ে জলসল লোকে গা বলিনি আমি, সবাই কুমড়ো খালি লোকে বলতেছে। আবার যদিও পানি লায় ব্যথা ছেলে, এ কি সাংঘাতিক কারবার, পেশাব করা তো দূরের কথা, বসে বসে ওরা পেশাব করলে কোমরে লাগে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, এগা বসে করার কোনো লাই নেই। জনাইদ বগদাদি বলছে ভাই কাটুরি তুমি যদি নামাজ পড়ো তাহলে অজু করো। কাটুরি বলছে ওরে নামাজি, মুসলমান যারা নামাজি হয় এরা বেনা অজু থাকে না। জনাইদ বগদাদি বলছেন ওরে কাটুরি তাহলে তুমি যদি অজু হালাতে থাকো তাহলে এসো একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যাই। দুজনে নামাজের পাটি ফেলেছে, জনাইদ বগদাদি নামাজে দাঁড়িয়ে গেল, কাঠুরিও দাঁড়িয়ে গেল, দুজনা দাঁড়িয়ে কাঠুরি জনাইদ বগদাদি বলছে কাঠুরি তুমি ইমামতি করো, আর কাঠুরি বলছে হুজুর আপনি ইমামতি করেন। দুজনে ইমামতি করে ইমাম ইমাম নিয়ে ঠেলাঠেলি করতেছে। আচ্ছা, সবচাইতে পৃথিবীর সবচাইতে সম্মানীয় দামি কাজ এবং দামি মানুষ কোন মানুষটা বলেন দিন দুনিয়ায়, যে মানুষটা কোরআন শিক্ষা অর্জন করে আর কোরআন শিক্ষা দেয় এবং সেই ইমামতি করে, ইমামের দাম সবচাইতে বেশি, সম্মান সবচাইতে ইমামের বেশি। আচ্ছা, সবচাইতে মাইনে দুনিয়ার বুকে জগতে মাইনে সব থেকে কম কার বলেন দিন? আমার নবী বললেন ইমামকে তারা সম্মান করে, আমি রসূলুল্লাহ তাকে সম্মান করা হয়। ইমামকে যারা অপমান করে তারা আমাকে অপমান করলো, কারণ আমি যে জায়গা দাঁড়িয়ে ইমামতি করি, আমার নবী বললেন আমি যে জায়গা দাঁড়িয়ে ইমামতি করেছি ওই জায়গায় ইমাম দাঁড়িয়ে ইমামতি করেন। ও সাবাইরামেরা, ইমামকে যদি সম্মান করা হয় আমার সম্মান করা হয়। মাইয়া ফিল জান্নাত, ওই ব্যক্তিরা আমার পাশাপাশি জান্নাতে আল্লাহর দরবারে বাস করতে পারবে। ধরে বলুন, সব চাইতে মাইনে কম ইমাম সাহেবের, অথচ ইমাম সাহেবের দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি, তার চাইতে আরো মাইনে কম আর একটা মানুষের আছে, সেটাকে বলেন দিন মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন মুয়াজ্জিনকে যারা ভালোবাসে তারা হযরত বেলালকে ভালোবাসে, আর যারা বেলালকে ভালোবাসে আমিরুল সাহাবাকে ভালোবাসে। কেয়ামতের দিন ওই ব্যক্তিরা মুয়াজ্জিনকে যারা ভালোবাসে বেলালের সঙ্গে কেয়ামতের দিন হাসর নাসর আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, সবচাইতে মুয়াজ্জিনের মাইনে কম কিন্তু সবচাইতে কষ্ট বেশি কার বলেন দিন? মুয়াজ্জিন রাত্রিবেলা ঘুমোয় আরে রাত দুটোর সময় কি মুয়াজ্জিন আজান দেয়? আল্লাহু আকবার, নামাজি বুড়ো সব ঘুমোচ্ছে আর জওয়ান ছেলেরা বলছে কি স্বপ্নতে নেই মুয়াজ্জিনের মাথাটা খারাপ হয়ে গেল নাকি, বলে নেই রাত দুটোই আজান দিচ্ছে। আচ্ছা, কেউ জানতে পারে না, এই জওয়ান ছেলেরা কিভাবে জানতে পারলো? বল ও মালেকা ঘুম নেই সব গেছে,
দিন কত আগে শুনলাম কি একটা খেলা বেরিয়েছে, খেলা করতে করতে তিনি গাঙে চলে যাচ্ছে, ও গাঙে চলে যাচ্ছে, নদী যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। আমার ভাইরা বাবা জেরাম, আমার নবী বললেন সাহাবা যারা ইমামতি করবে, ইমামের চাইতেন, ইমামের তো দাম বেশি বটে, কিন্তু ইমামতি সাহাবারা করতে চাইতেন না, ইমামতির কথা বললে পালাতো, কিন্তু মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ঝগড়া বাঁধাতো। আমার নবী বললেন মুয়াজ্জিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সবচাইতে গলা লম্বা উঁচু হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই মুয়াজ্জিনদের মাথায় নূরের তাজ, নূরের টুপি, নিজে কুদরতি হাতে, আল্লাহ নিজে কুদরতি হাতে পরিয়ে দেবে, নিজে হাতে আল্লাহ পরিয়ে দেবে। কেন? মুয়াজ্জিনদের সম্মান আল্লাহর কাছে এত। মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর আজানের আওয়াজ যায়, ওই আজানের আওয়াজ ততদূর পর্যন্ত শয়তান বাতকর্ম করতে করতে পালিয়ে যায়। একটু আস্তে বলুন। এই জন্য আজানের সময় কথা বলতে নাই, আজানের সময় কথা বললে গুনায় কবিরা হয়, আজানের সময় চুপ করে আজান শুনতে আর জবাব দিতে হয়। রসুল্লাহ বললেন ওই ব্যক্তি সবচাইতে বকিল, আমার সুপারিশ পাবে না যে আমার নাম শুনলো, আমার নাম শুনে দরুদ পড়ে না। আশহাদু আন্না মুহাম্মাদা রসুলুল্লাহ বলা হয়। এই সময় মানুষ বগর বগর করে, টিভি দেখে, ভিডিও দেখে, মানে সেই সময় মোবাইল দেখে, এর চাই তার বড় গোনা পাপ আর কিছু হয় না। অতএব রসুল্লাহ বললেন আমার নাম শুনে দরুদ পড়েছে, তার নামে 10টা নেকি হয়েছে, কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আমার ভাইজান মাওয়াজিরা রে, ও জুনাইদ বাগদাদীর কাটুরিকে বলছে তুমি নামাজ পড়াও, আর কাটুরি বলছে তুমি নামাজ পড়াও, দুজন একে অপরে ঠেলাঠেলি করে, শেষ বেল দেখা গেল আল্লাহর ওলি দ্বারা হয়, হাক্কানি আলেম দ্বারা হয়, বিখ্যাত মানুষ দ্বারা হয়, আল্লাহর পরিচিত খাঁটি আলেম ওলামা হয়, এরা কিন্তু ইমামতি করতে চায় না। দেখবেন ফুরফুরা হুজুরদের কোনোদিন ইমামতি করতে দেখেছো? এটা কথা বলে না কেন বলেন? ওরা খুব একটা ইমামতি করতে চায় না কেন বলেন? বড় বড় হাক্কানি আলেম ওলামা ওরা কিন্তু ইমামতি করতে চায় না। আমি মসজিদে নববী গিয়েছি, আল্লাহ দুবার নিয়ে গেছে, তো মসজিদে নববী যারা গিয়েছেন হাজি সাহেব প্রমাণ সহ যে দেখেন তাকে আমি তার বলে দিতে পারবো। ফজরের নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম। মসজিদে নববী কয়টা ইমাম থাকে জানেন? কয়টা ইমাম বলতে পারবেন? কাবা শরীফ এবং মসজিদে নববী পাঁচটা করে ইমাম থাকে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কয়টা থাকে? মুয়াজ্জিন থাকে ওইরকম 4-5টা করে মুয়াজ্জিন থাকে। তার মধ্যে মাস্ট একদম অনিবার্য থাকতেই হবে বেলাল হাফসি দেশের মুয়াজ্জিন, একটা করে থাকবেই থাকবে। আর সবচাইতে হাফসি দেশের মুয়াজ্জিন যিনি আজান দেয় তিনি হলেন বেলাল দেশের মানুষ। আর দেখবেন এশার আজান আর ফজরের আজান ওই হাফসি দেশের মানুষ, বেলাল দেশের মানুষ আজান দেয়। আর সবচাইতে সুমধুর কণ্ঠস্বর, সবচাইতে এত মধুর সুরের আজান সেটা হলো এশার আর ফজরের আজান। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আপনারা নেটে দেখে নেবেন যে কাবা শরীফের ফজরে আজান আর এশারে আজান, এত সুন্দর কুমধুর কণ্ঠ। আমি আমার জীবনে, আমি যখন প্রথম মক্কা শরীফে গিয়েছি, যাওয়ার পরই ও আজানের সুরটা আমার জীবনে আমি অন্য কোনো জায়গায় শুনিনি। তা আমি বললাম ভাই এই যে আজানের কণ্ঠটা এত সুন্দর, যখন আজান দেবে কিলকিল 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 একদম পুরো কাবা শরীফ আজান দেওয়া শেষ পুরো ভরপুর, মসজিদে নববীও তাই, ঠিক ঠিক কাবা শরীফও তাই, আর এই আজানটা শোনা মাত্রে আপনার গার পশম পুরো খাড়া উঠবে, এত সুন্দর সুমধুর কণ্ঠর আজান। আমি চিন্তা করলাম এই আজান তো আমার জীবনে আমি কোনোদিন শুনিনি, এই আজানটা কোন কণ্ঠ আজান, কোন সুরের আজান? তো আমরা ভাই একটা দুটো আরবি বলতে পারি, একবার তো ওনার গলে ওরা তো মাতৃভাষা আমরা বলতে পারিনি। তা আমি একজন
বাংলাদেশী মানুষের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, তো বলছি হ্যাঁ, বলে আচ্ছা বলি এই আজানের কণ্ঠটা, এই কণ্ঠটা কোন কণ্ঠ, কোথাকার কণ্ঠ এবং কার কণ্ঠ, এই কণ্ঠটা কোথায় থেকে এসেছে বলুন তো? এত সুন্দর সুমধুর কণ্ঠ আজানের স্বর, আমার মনে হয় পৃথিবী এ কণ্ঠ আর কোনো জায়গায় আছে বলে মনে হয় না, আমার মনে হয় শ্রেষ্ঠতম কণ্ঠ এবং এত সুমধুর আজান আর পৃথিবী কোনো জায়গায় হয় না, সেটা কাবা এবং মদিনায় হয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো বললে ভাই এটা বেলালি কণ্ঠে আজান, হযরত বেলাল যখন আজান দিতেন আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যেত। আল্লাহ নবী বলেছেন বেলাল যখন আজান দিত আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যেত। বেলাল একদিন আজান দেয়নি মসজিদে নববী, সেদিন সকাল হতে দেরি হয়েছে, সেদিন ফেরেশতারা নবীর কাছে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আজকের মনে হয় মসজিদে নববী আজান হয়নি। নবী বললে কেন, নামাজ হলো, আজান হলো, সব হয়ে গেল, তুমি বললো আজান হয়নি। তারপরে তো বলছি ইয়া রাসূলুল্লাহ আজকের কার আজান ফেরেশতা আমরা শুনতে পাইনি, আল্লাহর আরশ আজিমে পৌঁছাইনি। একটু আস্তে বলুন। আল্লাহ নবী বললেন আজকের আজান বেলাল দেয়নি, অন্য সাহাবা দিয়েছে। আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ বেলাল যেন আজান দেয়, বেলালের আজানে আল্লাহ খুশি হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। আমার ভাই জান বাবা দিরা রে জোনায়েদ বড়দাদি নামাজে দাঁড়িয়ে গেল, কাটুরি নামাজে দাঁড়িয়ে গেল, কাটুরি ইমামতি করলেন, কাটুরি ইমাম হয়ে গেল, দুজনা ঠেলা ঠেলের মাঝখানে ইমাম হয়ে গেছে। আমরা ইমাম হওয়ার জন্য আমরা খুব ঝগড়া বাঁধাই, ধরুন আমি রেজাউল করিম একটা মসজিদে গেছি, এখন আমি মনে করছি যে আমি সব থেকে বড় বক্তা, বিরাট বক্তা, মসজিদে যতগুলো আলেম ওলামা মরি মলানা আছে সবচাইতে আমি খুব নামি দামি লোক। তো মুয়াজ্জিন আমি ইমাম সাহেব আমি রেজাউল করিম সাহেব মনে করতেছি হয়তো ইমাম সাহেব আমার নামাজ পড়াতে বলবে, এখন ও আমাকে নামাজ পড়াতে বলেনি, মনটা খুব খারাপ হয়ে গেল, ইস আমাকে একটু নামাজ পড়াতে বললো না, আমি নামাজ পড়াতো, তাহলে ও আমাকে সম্মান করলো না, ইজ্জত করলো না। কিন্তু রসুলের হাদিস অনুযায়ী বলা হয়েছে যিনি ইমামতি করে, ইমামতি করা বিরাট দায়িত্ব, কিয়ামতের দিন তামাম মুসল্লিদের হিসাব এই ইমামের দিতে হবে, যদি এই মুসল্লিদের নামাজ না হয়েছে এই নামাজের দায়িত্ব ইমামকে দিতে হবে। অতটা সুবিধা নয়, ইমামতি করা অত সহজ নয়। তাই আমি দেখেছি ফুরফুরার হুজুররা কোনোদিন ইমামতি করে না, খুব রিয়ালি ভুল ভবিষ্যৎ, খুব অনুরাগ না করলে, রিকোয়েস্ট করলে তবে এক একজন তালে তন্ত্রে দাঁড়ায়, সব হুজুররা দাঁড়ায় না। বড় বড় আলেম ওলামারা দেখেছি, আমি যখন বোখারি শরীফ পড়ি যে মাদ্রাসায়, টাইটেল মাদ্রাসায় যাও মুর্শিদাবাদ, যখন বোখারি শরীফ পড়ি আমি আমার জ্ঞানে আমি দেখেছি যিনি বোখারি শরীফ পড়ান আমার হুজুর ছিলেন, আমি ওনাকে কোনোদিন ইমামতি করে নামাজ পড়াতে দেখিনি। আমি বললাম হুজুর আপনি ইমামতি করেন না কেন, আপনাকে এত অনুরোধ করে আপনি ইমামতি করেন না? তো বলছে বাবা ইমামতি করা যাবে না, ইমামতি করা খুব কঠোর, কঠিন, খুব কষ্টের কাজ, কিয়ামতের দিন মুসল্লিদের যদি নামাজ না হয় আমার তামাম নামাজিদের জবাব দিতে হবে, ওই জন্যে আমি নামাজ পড়াতে চাইনি। আবার ভাইজান মামাজিরা রে কাটুরি ইমাম হয়ে গেল, আর জোনায়েদ বড়দাদি নামাজে মুক্তাদি হয়ে গেল, ইমামতি করার পরে দেখা যায় জোহরের নামাজ বেলা একটায় শুরু করেছেন, এই জোহরের নামাজ শেষ করতে করতে দেখা গেল প্রায় দুটো থেকে আড়াইটা বেজে গেছে। আর একটু জোরে বলুন, জোহরের ফরজ নামাজ করা কার, চার রাকাত, সেই চার রাকাতে যদি দেড় ঘন্টা নামাজ সময় যায়, হ্যাঁ গো মুসল্লি দাঁড়াবে, তারাবি নামাজ যদি খতম তারাবি একটু যদি খতম তারাবি হয় সে মসজিদে মুসল্লি হয় না, প্রথম প্রথম একটু উপুরাবুর করে হয়, মাঝখানে পুরো ফাঁকা, শেষের দিকে একটু দোয়া লোয়ার জন্য ওই সাতাশ টাতাশি আসে মোটামুটি হয়, এই যদি 90% মসজিদে খতম তারাবি হয় না। কিন্তু মসজিদে নববী রমজান মাসে আপনারা নেটে দেখবেন রমজান মাসে খতম তারাবি কিচ্ছু না হলে অন্তত
দের থেকে 2 ঘন্টা সময় লাগে 20 রাকাত নামাজ পড়াতে। আর বেশিরভাগ আব্দুর রহমান সুদাইসি হুজুর ইনি নামাজ পড়ান। আর এনার নামাজে এনার কেরাতে এত মধু মনে হয় উনি যখন কেরাত পড়ে আল্লাহর যেন রহমত নামে। একটু জোরে বলুন, আমি যে কথা বলছিলাম তো মদিনার মসজিদে আমি যেদিন চলে আসব শেষ দিন মসজিদে নববীতে 8 রাকাত 8 ওয়াক্ত নামাজ পড়তে 8 দিন 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ বলেছেন 40 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই যত বড় হাজি যেরকম ধরনের হাজি যেখানে গার হাজি যাই করুক না কেন 40-45 দিন যে হজের সময়, কিন্তু মসজিদে নববীতে 8টা দিন সময় মদিনায় দিতেই হবে। কারণ 40টা ওয়াক্তের নামাজ তাকবীরুল জামাতের সঙ্গে হাজি সাহেবরা পড়ে থাকেন। রাসূল বলেছেন আমার মসজিদে নববী 40টা ওয়াক্ত নামাজ জামাতের তাকবীরুল সঙ্গে পড়েছে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য আমার সুপারিশ অজীব হয়ে যাবে। একটু জোরে বলুন। মসজিদে নববী ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন অন্তত নামাজ পড়াতে গিয়ে প্রথম রাকাতে কিচ্ছু না হলে অন্তত 20-25-30 মিনিট প্রায় সময় লেগে গেছে। তার মানে কেরাত পড়ে আর পড়তে পড়তে কান্তি 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 কেরাত গুলিয়ে দেয়, আবার ফের যেখান থেকে ছাড়ে ওখান থেকে পড়ে পড়তে 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 আবার কান্না শুরু করে দেয়, কান্তি 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 কেরাত গুলিয়ে দেয় আবার শুরু করে। ঠিক এইরকম করে আমি দেখলাম 20-25 মিনিট প্রথম রাকাতে নামাজে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে আমি বললাম ভাই ইমাম সাহেব এরকম করলে কেন? তো বলছে বাবা উনি এমন একটা সূরা ধরেছিলেন, এমন একটা কেরাত আয়াত নামাজের মধ্যে পাঠ করছিলেন, এই নামাজে পাঠ করতে করতে নামাজে এই সূরা পড়তে পড়তে ওই নামাজে কেরাতের ভিতরে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে। জোরে বলতে পারবে না? আরো জোরে বলা যাবে না? রাসূলুল্লাহকে দেখে উনি মানে এসকে দেওয়ানা হয়ে কানতে কানতে নামাজ পড়িয়ে যাচ্ছে। ওই জন্যই মুহাদ্দিসিন কেরাম দ্বারা এরা কিন্তু ইমামতি করতে চায় না, কারণ সূরা কেরাতের মানে জানে, অর্থ জানে, তফসির জানে। আর ওই তফসির অনুযায়ী পড়তে পড়তে যদি তফসিরের ব্যাখ্যার দিকে খেয়াল চলে যায় তার নামাজ সূরা গুলিয়ে যাবে। এই জন্যই যারা বড় বড় মুহাদ্দিসিন কেরাম হন, ওলি আল্লাহ মানুষ, গৌস কুতুব হয়, মুহাক্কিকের মানুষ যারা হয়, এরা কিন্তু ইমামতি করতে চায় না। জুনায়েদ বগদাদি ইমাম হলেন না, জুনায়েদ বগদাদি মুক্তাদি হয়ে গেল, কাটুরি নামাজ ইমামতি করতে লাগলাম। দেখা গেল এই 4 রাকাত নামাজে 1.5 ঘন্টা সময় গেল, সেজদায় যায় তা ওঠে না, রুকু যায় তা ওঠে না, 1.5 ঘন্টা নামাজের পর যখন কাঠুরি সালাম ফিরিয়েছে, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছে তুমি কি নামাজ দেখাচ্ছ নাকি হাগা, হ্যাঁ কাজার খুঁজে পাও না, এই 4 রাকাত নামাজে তুমি 1.5 ঘন্টা সময় লাগাচ্ছ, তার মানে তুমি আমার নামাজ পড়া দেখাচ্ছ? কাটুরি ধরদার করে কেঁদে ফেললেন, ও জুনায়েদ বগদাদি হুজুর আমার পিয়ানবি মাফ করবেন, আমি আল্লাহর বান্দা, আমি একজন সাধারণ, আমার কোন জ্ঞান গম্ভি নাই, আমার কোন এলেম কালাম নাই, আল্লাহর ওলি জুনায়েদ আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেন আমি যখন কেরাত পড়লাম, কেরাত পড়ার পরে যখন রুকুতে গেছি, আমার নবী বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে এই নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওই ব্যক্তি যেন মনে করে আমার আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, আমার নামাজের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আল্লাহ পাক জানতে পারছে, যদি ত্রুটি বিচ্ছুতি হয় নামাজ কবুল হবে না,
যদি মনে করো আমি আল্লাহকে দেখতে পাইনি তাহলে তুমি মনে করো আমার আল্লাহ আমাকে দেখছেন। ও জুনায়েদ বাগদাদি, তাই আমি আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছি, আমার আল্লাহ আমাকে নামাজের ভিতরে দেখছে, আমি আল্লাহকে দেখতে না পেলেও আমি যখন রুকুতে যাই আল্লাহর দরবার আমি নামাজের রুকুতে গিয়ে বলি আল্লাহ আমি একজন কাদুরি, তোমার রুকুতে গিয়েছি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার রুকুতে যাওয়ার বিনিময় জানি আমি আসরের নামাজ পড়তে পারবো কিনা, সময় হবে কিনা, এ নসিব আমার হবে কিনা আমি বলতে পারবো না। আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তুমি আমার রুকুটা কবুল না করবে আমি আল্লাহর বান্দা কাদুরি, রুকু থেকে মাথা তুলব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, হে আল্লাহর ওলি জোনায়েদ, আমি নামাজে দাঁড়িয়ে গিয়ে যখন রুকুতে যাই আল্লাহর কাছে বলি আল্লাহ আমার রুকুটাকে তুমি কবুল করো, যতক্ষণ পর্যন্ত গাইবি আওয়াজ যতক্ষণ পর্যন্ত না আসে হে কাঠুরি আমার আল্লাহ পাক তোমার রুকুকে কবুল করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরি রুকু থেকে মাথা তুলিনি। একটু আস্তে করে বলে, ও জুনায়েদ বাগদাদি, শুধু তাই না, আমি আল্লাহর বান্দা কাঠুরি, আমি যখন সেজদায় যাই এই সেজদায় যাওয়ার বিনিময় আমার সেজদায় আল্লাহর কাছে বলি আল্লাহ আমার সেজদাকে তুমি কবুল করো, যতক্ষণ পর্যন্ত না ওই সেজদার ভিতর যাওয়া যাচ্ছে গাইবি আওয়াজ আছে। ওরে আল্লাহর বান্দা কাঠুরি, তোমার সেজদাকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুমি মাথা তোলো, পর্যন্ত আমি মাথা তুলি দিব, এই জন্য করে আমার চার রাকাত নামাজে এতটা সময় গেল। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমার ভুল ক্ষমা মাফ করে দিন, আমি আপনার কাছে বড় অপরাধ করেছি। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ কাঠুরির কাছে ক্ষমা চেয়ে নিলে। আর একটু জোরে বলুন, আমার ভাইজান বাবাজির, আমার এতগুলো মানুষ আমরা এখানে আছি, ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ শুনছি, আচ্ছা আমাদের সবাইয়ের ওয়াজ শোনা কবুল হবে আল্লাহর দরবারের কোনো গ্যারান্টি আছে? জোরে বলে, গ্যারান্টি নাই, কিন্তু তার ভিতরে এই বড় মানুষের ভিতরে আছি কার দোয়া কবুল করবে আল্লাহই জানে, তবে এর ভিতরে একজনের না একজনের দোয়া আল্লাহর দরবারে 100% আল্লাহর দরবারে কবুল হবেই হবে, আর তার ওসিলায় আল্লাহ আমাদের সবাইয়ের দোয়া কবুল করে নেবে। এই বাম সাইডে একটু সবাই আস্তে করে বলেন না, একটু সবাই জান ধরে বলেন, আর তার ভিতরে আমাদের বড়দের ভিতরে যদি কারুর দোয়া কবুল না করে আল্লাহ 100% শিওর এই ছোট ছোট বাচ্চাদের ওসিলায় আমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন, এই জন্যই যে জলসায় বাচ্চারা থাকে সেই জলসার দোয়া আল্লাহর দরবারে বেশি করে কবুল হয়, কারণ বাচ্চাদের দোয়া এই জন্যই কবুল হয়, এরা নিষ্পাপ বেগোনা মাসুম, এদের এদের কম্পিউটারে এখন কোনো ভাইরাস আসেনি। ভাইরাস বোঝেন? এই বাবু ভাইরাস বোঝেন? ছোট ছোট বাচ্চাদের ব্রেনে এখন কোনো ভাইরাস আসেনি। ভাইরাস বোঝেন? ভাইরাস মানে কোনো রোগ নয়, কি বলেন দিন? আরে ওদের এখন ব্রেনে কোনো গোনা গোনা পাপ এদের হয়নি, এদের পাপ লেখা হয় না, 12 বছর পর্যন্ত এদের কোনো গোনা লেখা হয় না, 12 বছরের ভিতরে ওই ছেলে যা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, এই জন্যই নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াক্কির কাবিরানা ফালাইসা মিন্নি, বড়কে সম্মান করো ছোটকে ভালোবাসো। চাষা এলসা দাড়ি মসজিদে নামাজ পড়ে, কোমরে ঘাটা পড়ে গেছে, চাষা নামাজ পড়তেছে, আর অনেক সময় জুমার দিন বা অনেক সময় মসজিদে ছেলেরা অনেক সময় মসজিদ যায় না, গিয়ে একটু কথা টথা বলে,
গাঁড়াড়ি করে হাসাহাসি করে কথাবার্তা বলে, চাষা নামাজ পড়তেছে আর ছেলেরা হাসাহাসি করতেছে, ওই দিকে খেয়াল, চাষা খুঁজে চিন্তা করতেছে নামাজে সালাম ফিরুলি হয় ওর কোল খালি করে ছাড়ে। চাষা দেখছে যে সালাম ফিরিয়েছে, সালাম ফিরাবার পরে ছেলের দিকে মুখ পানে দেখবে, ও ছেলে মানুষ ভয়তে পড়ে দূর হয়ে ও তাড়াতাড়ি চলে গেছে। তারপরে জুম্মা ওর মা বলছে কচি মসজিদে যা, তো বলে সলিমুদ্দিন চাষা যতদিন না মরবে ততদিন মসজিদে যাব না। আল্লাহ নবী বলেন সলিমুদ্দিন চাচা তোমার নামাজ কবুল হলো না, তোমার দোয়া কবুল হলো না, ওই ছেলেটা মসজিদ মুখে হচ্ছিল, মসজিদে আসছিল, আল্লাহর ইবাদত করছিল, ও আল্লাহর ইবাদত করে নেওয়ালা হচ্ছিল, তার বন্ধ করে দিয়েছ, তার জন্য কিন্তু তোমার গুনাহ হবে। যতদিন ওই ছেলে মসজিদে নাচবে ততদিন তোমার দোয়া কবুল হবে না, কারণ নবী বললেন ছোটদের ভালোবাসো, স্নেহ করো, মাহফুত করো, ছোটরা হলো নিষ্পাপ, বেগুনাহ মাসুম, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটু জোরে বলো, আর একটু জোরে বলো, নারাই দেখবে। এই জন্যই নবী বলেছেন 7 বছর বয়স থেকে ছেলেদের নামাজ পড়ার ট্রেনিং দাও, মুরু আওলাদুকুম, তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য নামাজের জন্য হুকুম করো, 7 বছর বয়সে ট্রেনিং দাও, আর 12 বছর বয়সে যদি না পড়ে তাকে চাবুক চালাও। কারণ 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিতে বলছে কেন, পড়তে বলছে কেন, শুরু করতে বলছে কেন? এ ভাই, এই ছেলেটার জীবনের প্রথম এই 12 বছর পর্যন্ত এর ব্রেনে কোনো রকমের গোনার ভাইরাস নেই, কোনো পাপ নেই, কোনো গোনা নেই। এই জন্যই ছেলেদেরকে এর ভিতরে সর্বপ্রথমে তুমি যা শেখাবে, যা দেবে, কোরআন হাদিস এই শরীয়তের আমল নামাজ ইত্যাদি যা দেবে, এর প্রথমে লেওয়া খুব সুবিধা হবে, সহজ হবে। এই জন্য রসুল বললে জীবনের প্রথম তুমি কোরআন শিক্ষা দাও, কোরআনের পরই এবার তুমি বাংলা, ইংরাজি, হিন্দি, অঙ্ক, আরবি যা শেখাবে শেখাও, তুমি কোরআনের তালিম দিয়ে দাও, দিলে কি লাভ হবে? যেমন আপনাকে একটা উদাহরণ বলি, ভাই, এই জলসা হচ্ছে, জলসায় তাবারক দেবে কিনা জানিনি, তবে বহু জলসায় তাবারক দেয়। আচ্ছা, তাবারক আপনাদের ধরুন জলসার শেষে তাবারক দেবে বলে বসিয়ে দিয়েছে, আর বসিয়ে দেওয়ার পরে এবার সবাইকে এক টুকরো করে মুলো দিয়েছে, আপনারা মুলো খেয়েছেন, আর মুলো খাওয়ার পরে হালুয়া, পোলোয়া, বিরিয়ানি, ভক্তা, পোলোয়া, রসগোল্লা, লেডিকেনি, দানাদার, পান্তুয়া, কসরি, ফুরি, মরণ খাওয়া খেয়েছে। আচ্ছা বলো, এবার খাওয়ার পরে মুখ ধুয়ে সাইজি গিয়ে বলছে হ্যাঁ, আচ্ছা কিছু ঠাকুর উঠবে বলো তো, এই কি সব মনে হচ্ছে, কার বাবা দেখি, আগে মুলো খেয়েছে তারপর সব কিছু খেয়েছে, কিন্তু মাল সবার চেপে ফুসফুস করে মারল, হৌ হৌ। আচ্ছা মুলো সবার আগে উঠলো কেন? ও তো রেডিগন, রসগোল্লা, পান্তুয়া, রসগোল্লা, দানাদার, লেডিগেন বহু কিছু খেয়েছে, কিন্তু এটা উঠলো কেন? এটা ওটার একটাই কারণ, মুলোর স্বভাব হলো ও মাল যেখানে থাক পুরো একবার ফুস করে, ও পেট খালি করে ফুস করে মাল সবার আগে ঠেলে তুলে দেয়, এটা হলো মুলোর কাজ। তো যে ছেলে তার কোরআন শিখাবেন, কোরআন শিখাবার পরে নামাজ শিখালেন, কোরআন শিখালেন, শরিয়াত শিখালেন, শরিয়াতের আইন তার মধ্যে ভরে দিলেন, দেওয়ার পরে ধরুন আমি রেজাউল করি, ছোটবেলাতে কোরআন আইন হাদিস সব কিছু শিখে নামাজ কালাম ট্রেনিং প্রাপ্ত হয়ে এবারে আমি ধরুন আমি মোটামুটি মুখ্যমন্ত্রী হয়েছি, উদাহরণস্বরূপ বলছি মুখ্যমন্ত্রী হয়েছি, এখন ভাঙরের মিটিং হবে, আমি মিটিংয়ে এসেছি, মিটিংয়ে আসার পরে দেখছি আমি যে সময় মিটিং করতে উঠবো আসরের টাইম আর মাত্র 10 মিনিট কি 15 মিনিট বাকি আছে, ভালো করে বুঝবেন, 10 মিনিট কি 15 মিনিট বাকি আছে, এখন আমি মিটিং করতে গেলি এই 15 মিনিট ওভার হয়ে যাবে, আর 15 মিনিট ওভার হয়ে যাওয়ার পরে এক অক্ত নামাজ কাজা করলি কতদিন জাহান্নামে থাকতে হবে? ২৮,০০০ লক্ষ হাজার বছর,
কম্পিউটার যদি হিসাব করতে দেওয়া যায় সব গুলিয়ে ফেলে, সব ভুয়া হয়ে যাবে। তাহলে এখন আপনারা বলেন আমি যদি আল্লাহর কোরআন বন্দেওয়ালা হই, আল্লাহর আলেম হই, আমার মধ্যে যদি শরিয়াত থাকে, তখন আমি বলবো এই জনগণ একটু দাঁড়াও, মন্ত্রীরা দাঁড়াও, তোমরা তারে বক্তব্য রাখো, আমি আমার নামাজটা আদায় করে নিয়ে তবে আমি মোটামুটি বক্তব্য রাখবো, কারণ কোরআন আমাকে পাক দিয়ে দিচ্ছে। একক তো নামাজ কাজা করলি 2,88,00,000 বছর জাহান নামায় যাবি, নামাজ তো অন্তত আদায় করে ফেল। দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার শান্তি কতটা, এ তো কিঞ্চিৎ। আর আখেরাতের শান্তি হলো অনন্তময়, পৃথিবীর শান্তির চাইতে আখেরাতের শান্তি কোটি কোটি গুণে বেশি। অর্থাৎ মূলো যেমন সবার ওপরে ঠেলে উঠে সবার তোলায় থাকলো, ঠেলে ওপরে তুলে দেয়। কোরআন হাদিস যার মধ্যে থাকবে, ওই কোরআন হাদিস তার সব যত রকমের হারাম আছে সব ঠেলে ওপরে তুলে দিয়ে এগে আগে আল্লাহর নামাজে দাঁড় করিয়ে দেবে। একটু আস্তে বলা যাবে না, আর একটু জান ধরে বলা যাবে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মাসুম বাচ্চা ছোট ছেলে এরা নিষ্পাপ, বেগুনা মাসুম, এদের জীবনের প্রথম শিক্ষা তুমি ইসলামিক শিক্ষা দাও, আর এই ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এই ছেলেটা তুমি মরণের পর একটা বার যদি কোরআন কোরআন তেলাওয়াত করে সূরা পড়ে সূরা ইখলাস দরুদ শরীফ কলমা শরীফ পড়ে তোমার কবরের কাছে বাপের জন্য যে একটু হাত তুলে কাঁদে, নবী বললেন ওই সন্তানের দোয়ার ওসিলায় তার বাপের কবর আজাব আল্লাহ মাফ করে দেবে। আর একটু আসতে হয় না, একটু বাপ বেটা মিলে বলা যাবে না, একটু ছোট বড় মিলিয়ে বলা যাবে না? বাবু অসুবিধা হচ্ছে, শোনা অসুবিধা হচ্ছে ভাই, আরে ধরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হুম্মা ও বাইরা বাবা জিরা রে বাসা হারুন আর রশিদ দাঁড়িয়ে রয়েছেন। বিবি জুবাইদা বললেন ওই আমার স্বামী, আমি আপনার বিবি জুবাইদা একটা দাবি করব, আমার দাবি আপনি রাখবেন কি না বলুন। স্বামী বললেন তুমি কি স্বামী দাবি করবে বলো। বিবি জুবাইদা বলল আমার স্বামী আমার ইন্তেকাল করার পরে ওই ব্যক্তি জানাজা পড়াবে যার 40টা বছর ফজরের সুন্নত নামাজ কাজা নেই। আর একটু জোরে বলুন। আচ্ছা যিনি আবেদন করেছেন আমার ওই ব্যক্তি জানাজা পড়াবে যার 40 বছর ফজরের সুন্নত নামাজ কাজা নেই, তাহলে ফজরের সুন্নত নামাজ যদি কাজা না থাকে ফরজ নামাজ কাজা থাকবে কি? সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত আগে। আচ্ছা যিনি বলছেন আমার এই শর্তের উপরে নামাজ পড়াবেন, আচ্ছা তানার এই শর্ত আছে না নাই? জোরে বলেন। আমি রেজাউল করিম, আমার কোনো শর্ত নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, শরিয়াত নেই, কিচ্ছু নেই। আর আমি বলছি ফুরফুরা শরীফ থেকে এক নম্বর হুজুর যিনি সেই হুজুর এনে আমার জানাজা পড়াবে। মাল আছে, টাকা আছে, ফুরফুরার হুজুর এনে জানাজা পড়াবে? আচ্ছা ফুরফুরার হুজুর এনে যদি জানাজা পড়ায় ও জীবনে যদি নামাজ কালাম রোজা হজ জাকাত কিচ্ছু না করে তাহলে কাজ হবে? আচ্ছা বলো তো দেখি জানাজা পড়াবার মানেটা কি? দোয়া, তাই তো? আচ্ছা দোয়া করতে হয় কার জন্য? বেঈমানের জন্য না ইমানদারদের জন্য? এ জোরে বলো না, দোয়া হবে কার জন্য? ইমানদারদের জন্য। বেঈমানের জন্য দোয়া হয় না, তাহলে হাত তুলে দোয়া চাইবো ইমানদারদের জন্য। নাম্বার ওয়ান। 2 নম্বরে হলো
জানাজা পড়বো এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির জন্য জানাজার পড়া আসল মানে হলো এটা। আমি জানাজা পড়েছি বলে, জানাজা পড়েছি যার, উনি মোমেন না বেঈমান। জানাজা হয় কার? এই জোরে বলো, রাগ হচ্ছে? জানাজা হয় কার? ঈমানদার। এখন ও যদি ঈমানদার না হয় আর আমি যদি ওর জানাজা পড়াই, তাহলে ঈমানদার বলে কিয়ামতের দিন আমাকে সাক্ষী দিতে হবে, তাহলে আমি ঠিক করেছি না ভুল করেছি? এটা আমি রাখছি, পরে ভেঙে দিচ্ছি। এখন আরেকটা কথা বলি, কবরে যখন শোয়ানো হয় মাইয়াতকে কি বলে শোয়াতে হয়? কবরে শোবার সময় কি বলে? সারা জীবন তো ইমাম বলে দেয় নাই দুয়ান ওয়াদিয়ার মা তকবীরাতে সালাতিল জানাজাতে ফরদিল কিবায়াত সারা জীবন বলে দেব কেন? একটু শেখা যায় না? একটু শিখতে পারিনি? সারা জীবন বলে দিতে হবে। তো কবরে গিয়ে যখন বলবে মা রব্বুকা, তখন বলবে ইমাম সাহেব বলে দাও, কবরে ওসলো পৌঁছবে বলে তোমার ডুবাবে একবার, তখন তোমার ইমাম বলে দেবে, অতটা সুবিধা নাই। তখন চাচা তখন নিজের পেরান বাঁচা চেতার জ্বালায় ছুটবে। হ্যাঁ, ছেলে বলবো বলতে ছেলে বলবে আমার ভাই জন্মবাজিরা রে। তাহলে কবরের সমানোর সময় বলা হয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? সারা জীবন তো ওয়াজ শুনে শুনে চুল পেকে কালো করে বেরিয়ে যায়, আমি লাল হল। সারা জীবন ওয়াজ শুনে শুনে চুল পেকে কালো করে ফেলেছি। কি গো, চুল পেকে কালো হয় না? বলে কি মরিব রে, উল্টো বলতে এ কালো হয় না? হয় না। উনি বলতে সাদা হয়। আর যদি এখন কলব লাগানো হয় তাহলে বর্তমান চুল পেকে কালো হচ্ছে কিনা? হ্যাঁ, আমার সোনা চাঁদের আরে, সারা জীবন যদি শিখে দিতে হয় তাহলে চলবে কি করে, হবে কি করে? ও সোনার চাঁদের আরে, তাহলে কবরের সমানোর সময় বলা হয় বিসমিল্লাহ, মানে আল্লাহ তোমার নামে শুরু করলাম, ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, ওমার আল্লাহ পাক তোমার বান্দা গামে তোমার উপরে আমার নবীর দলের সঙ্গে ভিড়িয়ে দিলাম। জোরে বলুন, মিল্লাত। মিল্লাত মানে হলো দল। আর সি যেমন একটা দল, সিপিএম একটা দল, কংগ্রেস একটা দল, তৃণমূল একটা দল, ফেডারেট ব্লক একটা দল, এরকম একটা দল। মিল্লাত মানে হলো একটা দল। তাহলে আমি কার দলের সঙ্গে দিচ্ছি? কথা বলে না, নবীর দলের সঙ্গে দিলাম। এখন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি সিপিএম করি আর ভাই এসে সৈজু, সেই সৈজু না? হ্যাঁ, এসে সেই সৈজু। ঠিক আছে, আমার খুব পরিচিত লোক, অনেকদিন তো দেখেন ওর প্রায় হাফ সাদা হয়ে যায়, আমার পুরো লাল তার মনে থাকে অর্ধেকটার কথা। এখন সৈজুল ভাই ওর ওর টিএমসি করে, আমি সিপিএম করি, দুজনাই দুদল করি। আর কলিমুদ্দিন চাষা এই জলসার যিনি নেতা মানে সভাপতি বা সেক্রেটারি মিন্টু ভাই, এখন ও মোটামুটি ধরুন উদাহরণস্বরূপ প্রধান। এখন ওর কাছে বিচার নিয়ে গেছি আমি আর সৈজুল ভাই, ও করে টিএমসি আর আমি করি কি সিপিএম। এখন দোষ করেছি কিন্তু ও বেশি, ও কম দোষ করেছে। আমি সিপিএম করি, আমি দোষ বেশি করেছি, আর ও টিএমসির লোক ওর দোষ কম করেছে, কিন্তু ও টিএমসির প্রধান, ভালো করে বুঝবো। এখন দুজনা ঝগড়া করে এখন মন্টু ভাইয়ের কাছে, মিন্টু ভাইয়ের কাছে বিচার নিয়ে গেছি। ওর দলের লোক হলো টিএমসির লোক সৈজুল, আর আমি সিপিএমের দলের লোক, আমার দোষ কম, ওর দর ওর দোষ বেশি। দুজনা মারামারি করে বিচার নিয়ে যাওয়ার পরে প্রধান কার হয়ে বিচার করবে? সত্যি করে ইমানদারি করে বলো দিই, শহীদুল বলবে কেন? ওর লোক তার মানে ওর জন্য খেটেছে, রাতের ঘুম আরাম করেছে, ও রাতের বেলা গিয়ে ওই ভোটের আগে যদি অন্য কোনো দল ঢুকেছে তার মার কোল খালি করে দিয়েছে। আপনাদের এখানকার বলিনি, আমাদের ওখানে দেখছি পঞ্চায়েত ভোটের সময়, যখন সিপিএম এর পিরিয়ডে পঞ্চায়েতের ভোটের সময় কোরআন মাথায় করে শপথ করে ভোট দিয়েছিল, ভোট লওয়া হয়েছিল।
প্রসঙ্গে আবার একটা বেশ ভালো কথা মনে পড়ে আসে, বলবো কি বলবো? কই দেখি একটু নারাই চলবি বেটারি টপ টপ শেষ। আমার ভাই জান বাবা জিরা বসে আল্লাহ মারহুল ইনশা রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের একজন মুরিদ ছিলেন দরগাপুরি বদিউর রহমান সাহেব, হুজুর এক বছর ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটে দাঁড়িয়ে বলেছিল হে বজিরাত সাব ডিভিশনের লোক আমি এমপি ভোটে দাঁড়িয়েছি, আমার যারা ভোট দেবে একটাও যেন বেলা বাজি না হয়, আমার যারা ভোট দেবে যেন নামাজি হয়, বেনামাজি যারা ভোট দেবে এরা জাহান্নামায় যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আমার ভোট যেন একটা বেনামাজি না পড়ে। ও টাফিসটা আবার পরে আসছি, আমি যেটা ধরিছি ওইটা বলে শেষ করলি। তাহলে ওই সিবিএমের পিরিয়ডে আমি দেখি যে আমার নিজের জ্ঞানে আমি চক্ষু দেখেছি কোরআন শপথ করে ভোট নিয়েছিল। আবার হিন্দু ভাইদের বেদ বাইবেল মহাভারত শপথ করে ভোট নেওয়া হয়েছে। কিন্তু যে যে অঞ্চলে যে জায়গায় যে গ্রামে যারা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, বেদ বাইবেল মহাভারতের সঙ্গে বিয়াদবি করেছে, সেই পঞ্চায়েত জিততে পারেনি। কোরআনের সঙ্গে অপমান করা অত সহজ নাই, রাখ লাগে। আমার ভাই জান বাবা জিরা রে, ও সুনাত্তা জিরা রে, এই বিসমিল্লাহ জি আলামিল্লাহ রাসূলিল্লাহ, আমার নবীর দলের সঙ্গে দিলাম, শহীদুল করেছে টিএমসি আর আমি করেছি সিপিএম, দোষ কিন্তু ওর বেশি আমার কম, কিন্তু টিএমসির লোকের দলের হয়ে প্রধান বিচার সাপোর্ট করে তার দলে ভোট তার টেনে নিয়েছেন, কারণ ও রাতের ঘুম হারাম করেছে, দলের জন্য খেটেছে, মেহনত করেছে, এ দলের জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, রাতের ঘুম হারাম করেছে, এখন ওর হয়ে যদি বিচার না করি তাহলে ওর দলে থাকবে না, যাবে চলে যাবে, জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেইনি, দেখেছে জলসার কমিটি হয় দু চারজন, আর 15-20 জন কমিটি হয় দু চারজন জলসার জন্য কাজ করে, দেখবেন অধিকাংশ জায়গায় দেখেছি জলসার যিনি সেক্রেটারি বা কমিটি হয় যিনি হচ্ছে সভাপতি হয় মেন, সে হচ্ছে বেশিরভাগ গরিব মানুষ, আর যদি কেউ জলসার সেক্রেটারি হয় দেখবেন অন্তত জলসার কমপক্ষে 10-15 দিন আগে থেকে তার ঘুম হয় না, কেন বলেন দিন, জলসা বলে ফেলেছি, মাইক বলে ফেলেছি, জেনারেটর বলে ফেলেছি, প্যান্ডেল বলে ফেলেছি, সে তখন ভ্যান চালায়, গরিব মানুষও ভ্যান চালানি বাদ দিয়ে ও এখন চাঁদা তুলে বেড়াচ্ছে, দেবে গরিব মানুষের কাছে যদি 10 টাকা চাঁদা চাওয়া যায়, 10 টাকা না দিতে পারলে 5 টাকা দেয় আর বলে সামনে বছরে 10 টাকা দেবো দোয়া কর, আর বড় লোকের কাছে তুই যখন 10 টাকা চাঁদা চাইতে যাবি ও দেখবে তখন তখন যাবে জলসার কমিটি আসছে, দেখে তখন এরা মাথা হাট করে থাকবে, কাছাকাছি যাই যাবে তখন মুখ পানে খালি একবার মুখ পান তাকে পার দিকে দেখাবে, মনে হয় 14-25 দিন ও দেখবে, 10টা টাকা দেবে, 10 মিনিট সময় লাগাবে আর খালি বলে কত চাঁদা দেবো কত চাঁদা দেবো, চাঁদা দে আর পারিনি, ও 10 টাকা দেবে কিন্তু 3 বার হাঁটাবে, বড়ালি লোকে কে বলিনি বলো, সব আমাদের ওই দিকের কথা বলছিস, কত বিদায় আশ্চর্য ব্যাপার বিরাট ব্যাপার। আমার ভাই জান বাবা জিরা, তাহলে হিসাব আনতে দেখা গেল বিসমিল্লাহি আলামিল্লাহি রাসূলিল্লাহ, ওই মানুষটাকে যখন কবরে শুইয়া দিচ্ছি কার দলের ভিতরে দিচ্ছি, নবীর দলে, ও জীবনে নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, যাকাত দেয়নি, দান করিনি, খয়রাত করিনি, সাদগা করিনি, ইবাদত করিনি, বন্দি করিনি, রোজা রাখিনি, কিছু করিনি, কবরে শুয়েছে আর তাকে বলে দিচ্ছি আল্লাহ তোমার নাম করে তোমার দয়ায় মেহেরবানি আমার নবীর দলে ভিড়িয়ে দিলাম। আচ্ছা এবারে বলেন তো দেখি, ও নবীর সুন্নত নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কিচ্ছু নেই, এখন নবীর দলে দিলাম বলে ওর শুইয়ে দিছি, এখন নবী ওর লেবে না ও তার, জোরে বলো, কারণ
ও তো নবীর কোন সুন্নতি ওর মধ্যে নাই, তো নবী কোনটা দেখে ও নেবে? তবে আল্লাহর দয়ামায়াত কোন সুন্নত যদি না থাকে, কমপক্ষে অন্তত যদি এই জলছায় বসে কোনদিন একটা বোটা চোখের পানি ধরিয়ে দেন, আবার নবী বলেন কেমতের দিন আমার সুপারিশ শিলায় আল্লাহ পাক তাকে জাহান্নাম হারাম করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না দেখব বসেন। আল্লাহ হুজুর কেবলা ফতোয়া আমিনিয়া 27 পৃষ্ঠায় লিখেছে, কোন মুসলমানের ছেলে যদি বিয়ের পনের টাকার খানা বিসমিল্লাহ বলে যদি খায় তার ঈমান চলে যাবে, মরণের আগে রুদ্র কুফর কলেমা না পড়ে যদি মরে ওর ঠিকানা জাহান্নামায় হবে। কোনো মানুষ যদি হারামকে হারাম জেনে বুঝে চুরি করা মাল সে যদি বিসমিল্লাহ বলে খায় তার নেকি হবে না গুনাহ হবে? বিসমিল্লাহ বলে খাওয়া বরকত, আর বিসমিল্লাহ বলে না খেলি সেই মালের বরকত হবে না, বিসমিল্লাহ বলে না খেলি ওতে আল্লাহর রহমত হবে না। কিন্তু কেউ যদি চুরি করা হারাম মালে যদি বিসমিল্লাহ বলে খায় তার কি হবে? গুনাহ হবে, ঈমান চলে যাবে। বৈশাখ আল্লামা হুজুর কেবলা লিখেছে যে বিসমিল্লাহ বলে যদি ওই হারাম খানা যদি খায় তার ইমান চলে যাবে, মরণের আগে রুদ্রকুবর কলেমা না পড়ে যদি মরে আল্লাহর দরবারে তার হিসাব দিতে হবে। আজকে এত নামাজ পড়ছি, এত দোয়া করছি, এত কলেমা কালাম পড়ছি, এত কিছু করছি, তবু আল্লাহর দরবারে কবুল হয় না কেন বলেন? ইস, হিসাব করে দেখেছি হিংসা মনে কতটা রেখেছি, বিদ্বেষ কতটা রেখেছি, হ্যাঁ মুনাফিকি কতটা করেছি, মানুষের কতটা সর্বনাশ করেছি, জমির কতটা আল ঠেলেছি, ভাইয়ের ঘরের চালের পানি নিজের জায়গায় একটু পরে এই ঘরের চালের পানি পোড়া পোড়া করে মার্ডার করেছিস, মনে আছে তোর? কবরে শুয়ে দেখ কিরম ব্যাংক তোর ডাকবে দেখবি। অতটা সুবিধা নয়, এই জায়গা তোর বাপের নয় তোর নয়। হে ভাই, এই দুনিয়ার মাটি দুনিয়ার জায়গা কার? ইমাম আজম আবাহিবা রহমতুল্লা আলী উনি নামার উনি ওই ওনার কাছে একজন ফতোয়া নিতে গেছে, তো ফতোয়া নিতে যাওয়ার পরে এখন ইমাম সাহেব বাড়ি নেই, তা একজন জিজ্ঞেস করছে দুজনা দুই ভাই ঝগড়া করে ইমাম আজম আবু হানিবার কাছে ফতোয়া নিতে গেছে, তো ইমাম আজম আবু হানিবা বাড়িতে নেই, তখন বলছে হ্যাঁ গা ইমাম সাহেব কোথায় গেছে? তো বলে ইমাম সাহেব তো বাড়ি নেই, কোথায় গিয়ে জানিনি, অনেকক্ষণ ধর পর বলছে ও ইমাম সাহেব হয়, ইমাম সাহেব আসছে, একটা কলচি বুড়িয়ে কাঁধে করে নিয়ে আর কলচির পানি নিয়ে কাঁধে করে নিয়ে আর হেঁটে আসছে। এরা বলছে ইমাম, বড় ইমাম, বিশ্বের বড় ইমাম, ইমাম আজম আবু হানিফার মতো লাগে পৃথিবীর শ্রেষ্ঠতম ইমাম, সেই ইমাম পানির কলচি কাঁধে করে মাথায় করে নিয়ে আসছে। আচ্ছা দেখি দাঁড়ান হুজুর, একটুখানি দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা বলবো। তো বলছে বলো বাবা। উনি কলচিটা দিয়ে আর ওই মাটিতে বসাবে, তা মাটিতে বসাবার আগে উনি একটা কাপড় বিছিয়ে দিয়েছে, কাপড় বিছিয়ে দিয়ে আর তার উপরে কলচিটা বসাচ্ছে। তো বলছে হুজুর আমাদের বিচার পরে হবে, আগে আপনার বিচারটা হোক। তো বলছে কি বিচার? তো বলছে হুজুর আপনি কলচি করে পানি আনছেন, কলচিটা মাঠে বসে রেখে দিলে মাটিতে ঝামালা বিটে দেয়, তা আপনি আবার একটা কাপড় খুঁজলেন, কাপড় খুঁজে আবার সেই কাপড়ের ওপরে আপনি কলচিটা বসালেন কেন? শুনে না আমি মামা যাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদারি হয়ে যাব, এই কলচিটা বুড়ি আনতে দিন, কলচির তলায় একটা দুধ পানি রয়েছে, আর এই জমিনে যদি কলচিটা বসাই এই জমিনের মাটি কলচিটা লেগে যাবে, এটা কার জমি আমার পারমিশন লেওয়া নাই,
এই জমির মাটি যদি আমার কলজির পেছনে চলে যায় কেমন দিন আল্লাহর দরবারে আমি মামা তোমার স্বামীর কাঠ গোড়ায় আসামি হয়ে যাব। তো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। দুই ভাই ঝগড়া করছিল জায়গা নিয়ে, এ বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা, ও তখন বলছে হুজুর বিচার হয়ে গেছে আমরা চলে যাই। দুজনা ফিরে বাড়ি গেল, কে বলছে জায়গা আমার নাই আমি লোব না তুইলে, ও বলছে ও জায়গা আমার নাই আমি লোব না তুইলে, দুজনা ফের ফের ই বলছে আমার আমার, পরে বলছে আমার নাই তোর। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে এসে ওই দুজনে ওই জায়গাটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের হুজুর কেবলাকে দান করে দিলেন। হুজুর সেটা দিয়ে জনগণের সেবার জন্য সেই জায়গাটা বাইতুল ফান্ডে জমা করে দিলেন। একটু আসতে বলা যাবে না, সবাই মিলে দান ভরে বলা যাবে না, এত সহজ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে এখন উনি ওই রাস্তার মাঝখান দিয়ে রৌদ্র দিয়ে যাচ্ছে, আর মুরিদ মুতাকিনরা ওরা ওই রাস্তার সাইড দিয়ে দু চারটে গাছ টাছ আছে মাঝে মাঝে ছায়া লাগছে খুব রোদ, ওই ছায়া দিয়ে যাচ্ছে, আর ইমাম সাহেব মাঝখান দিয়ে যাচ্ছে। রাস্তার শেষে মুরিদ মুতাকিনরা জিজ্ঞেস করছেন হুজুর আচ্ছা বলুন তো দেখি এত রৌদ্রের সময় আমরা ছায়া দিয়ে মাঝখান দিয়ে ধার দিয়ে যাচ্ছি যাতে একটু ছায়া হয়, আর আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন কারণটা কি? ও জনগণ তাল মিলে আমরা আমার সাগরে দেরাক আল্লাহর বান্দা বান্দিরা, আমি মামা জমা মহানি বার হামাদুল্লাহ নাই, আমার কাছে সবাই ফতোয়া নিতে আছেন, আমার কাছে সবাই মশলা মাসাইল নিতে আছেন, এখন কারুর ঘরের পাশ দিয়ে যদি যাই, কারুর গাছ কারুর জায়গার গাছের ছায়া দিয়ে আমি যদি যাই, বাই চান্স সেই ব্যক্তি যদি আমার কাছে কোনোদিন মশলা নিতে আসে আমি হক মশলা না সঠিক দিতে পারবো না, কারণ ওই ব্যক্তির ঘরের ছায়া আমার একটু উপকার হয়েছিল, তার জন্য আমি একটু মশলা যদি ছাড় করে দিই কে আমুদুর দিন আমি বাবা তোমাকে হারিবা আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলতে পারবে না, আমি মৌলবি যত বড় মৌলবি হই আর যেমন ধরনের ফতোয়া দেই ব্যাস ও মাল যদি একটু হাতে পড়েছে আমার ফতোয়া ঘুরে যাবে, একটা তালাকের ফতোয়া দশটা মৌলবির কাছে লে যাবে দশ রকম বলবে, আর কাজীর কাছে গিয়ে তুমি হাতটা একটু ঘুরিয়ে দেবে বা হাত মেরে দেবে ব্যাস এমন ফতোয়া দেবে ওর মার কোল খালি করে দেবে। কি ঠিক বলছি না ভুল বলবি? অতএব কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি হিসাব দিতে হয় কোন বান্দা আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের বাড়িতে নামাজ আদায় করে আল্লাহর দরবার দোয়া করে বলে আল্লাহ আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহ তোমার দরবারে যদি আবু বকর তুমি হিসাব লাভ আবু বকর জান্নাত যদি পারবে না তোমার দয়ায় তুমি যদি জান্নাত দাও তবে আবু বকর জান্নাত পাবে, না তো আবু বকর হিসাব দিতে পারবে না। আরে একটু জোরে বলুন, আল্লাহ নবী বললেন তমাম উম্মতি মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় রাখি আর আবু বকর সিদ্দিকের নেকি যদি আর এক পাল্লায় রাখি কার নেকির পাল্লা ভারী হবে? এই সবাই জোরে বলেন বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে সোনার ভাই, একটু আওয়াজ কমে গেছে এই জন্য একটু দরু শরীফ আল্লাহ আহুম্মা। এই রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্দা, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্দা, নিদান গালে তুমি যারা করবে উদ্ধার,
নিদান গাল তুমি ছাড়া কে করবে উদ্ধার রহমতের ভান্ডার গনবি উম্মতের কান্ডার একটু জোরে বলুন আর একটু জোরে বলুন নিদান গালে তুমি ছাড়া কে করবে উদ্ধার রহমতের ভান্ডার গনবি উম্মতের কান্ডার আমি মৃত লাশ হইলে আমি মৃত লাশ হইলে কেহ নাহিলিবে কলে আমি মৃত লাশ হইলে কেহ নাহিলিবে কলে কবরেতে রাখবে আমায় কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার রহমতের ভান্ডার গনবি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার গনবি উম্মতের কান্ডার আল্লাহুম্মা ওয়ালা আলিম আমার মাইজান বাবা জিরারে হযরত আবু বকর ইন্তেকাল করার আগে তমাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন সাহাবা আমি আবু বকর ইন্তেকাল করব আমি দুনিয়াতে বিদায় নেব আমার ইন্তেকালের পর তোমরা বলো আমাকে কোথায় তোমরা মাটি দেবে বলো সাহাবাইকে আমরা বললেন ও আবু বকর সিদ্দিক ও ইমাম মদিনার ইমাম আমার বিশ্বনবী সাহাবা আপনাকে আমরা বলি আপনি যখন ইন্তেকাল করবেন আপনার মাটিটা আমার বিশ্বনবীর মাজারের পাশে মাটি দেওয়া হবে জোরে বলবে না এই জোরে বলবে না কার পাশে মাটি দেবে বিশ্বনবীর পাশে আবু বকর ঝরঝর করে কাঁদে আর বলে হে সাহাবায়ে কেরামেরা আমার বিশ্বনবীর পাশে তোমরা মাটি দেবে এক কথায় আমি মেনে নিলাম বটে কিন্তু আমার নবী কোনদিন বলেনি আমার নবীর পাশে মাটি হবে আমার নবীর কোনো অনুমতি নেই আমার নবী কোনো হাদিসে বলেনি কোনো সাহাবাদের কাছে বলেনি আমাকেও কোনোদিন শোনাইনি তোমরা আমাকে বিশ্বনবীর পাশে কেমন করে মাটি দেবে এটা আমি কি করে মানতে পারি তা সম্ভব নয় আমার নবী যেটা বলেনি আমি আবু বকর সেটা করতে পারব না আস্তে আস্তে আর একটু সবাই মিলে বলেন না আমার নবী বলেন আমি কি করে পারব সবাই গ্রামেরা বললেন হে বাবা আবু বকর এগুলা তুমি তেমন করে বলতে পারো সম্ভব নাই কারণ আমার নবী বলেছেন তমাম উম্মতি মুহাম্মাদির নাকি এক পাল্লা যদি রাখা হয় আবু বকর সিদ্দিকের নাকি যদি আর এক পাল্লা রাখা হয় তমাম বিশ্ববাসীর নাকির চাইতে আবু বকর সিদ্দিকের নাকির পাল্লা ভারী হয় আর একটু জোরে বলুন তাহলে আমার নবী বলেছেন তামাম পৃথিবীবাসীর নেকি এক পাল্লায় আবু বকরের নেকি আর এক পাল্লায় তাহলে সিদ্দিক আকবর আবু বকরের নেকি বেশি সেই আবু বকরকে আমার নবীর পাশে কেন থাকবে না ও বাবা আবু বকর শুধু তাই নয় আমার নবী ইন্তেকালের আগে একদিন নাই দুই দিন নাই আমার নবী কয়েকদিন বিছানার সাজ্জায়িত অবস্থায় মৃত্যু অবস্থায় ছিল কিন্তু আমার নবী যখন 40 বছর